প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্টার জলসার নবাব নন্দিনী ধারাবাহিকের প্রধান অভিনেতা নবাব বাস্তবে আসলে কে, তার আসল পরিচয় কি, জানবো তার পরিবারে কে কে আছেন, তার গাড়ি বাড়ি এবং তার মোট সম্পত্তি কত ইত্যাদি সম্পর্কে। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটিতে একটি লাইক করে সম্পূর্ণ আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন বিজয়&Annu ক্রিয়েশন ইউটিউব চ্যানেল, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন এমনই সকল বায়োগ্রাফি ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, নবাব চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রেজওয়ান রাব্বি শেখ, এবং বন্ধুরা এনার ডাকনাম হচ্ছে সানি ও রেজওয়ান। ইনি জন্মগ্রহণ করেছেন 1993 সালের 22শে সেপ্টেম্বর, সেই অনুযায়ী 2022 সালে ইনার বর্তমান বয়স 29 বছর। তিনি জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ কলকাতা ভারতে, এবং ইনার বর্তমান ঠিকানা হচ্ছে কলকাতা ভারত, এবং ইনি জাতীয়তায় একজন ভারতীয়, এবং ইনার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইনি পেশায় একজন অভিনেতা ও একজন মডেল। তার শিক্ষা জীবন সম্পর্কে কথা বললে ইনি তার স্কুলের পড়াশোনা সেন্ট জোসেফ স্কুল কলকাতা থেকে সম্পূর্ণ করেছেন, এবং কলেজের পড়াশোনা আশুতোষ কলেজ কলকাতা থেকে সম্পূর্ণ করেছেন, এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ইউনিভার্সিটি অফ কলকাতা থেকে সম্পূর্ণ করেছেন। ইনি শিক্ষকগত যোগ্যতায় বায়োলজিতে বিএসসি ডিগ্রি সম্পূর্ণ করেছেন। এখন তার ফিজিক্যাল সম্পর্কে কথা বললে ইনি উচ্চতায় 5 ফুট 8 ইঞ্চি, এবং ইনার চোখের রং বাদামি, ইনার চুলের রং হচ্ছে কালো, আর ইনার ওজন 65 কেজি। ইনার বডি মেজারমেন্ট হচ্ছে 40:30:12। বন্ধুরা, ইনার রিলেশন সম্পর্কে কথা বললে ইনি বাস্তবে কারোর সঙ্গে প্রেম করছেন না, তবে তার নাম অনেকবার অভিনেত্রী দেবচন্দ্রিমার সঙ্গে জড়িয়ে পড়েছে, তবে বর্তমানে তিনি সিঙ্গেল এবং সব তথ্য ভুল ছিল। তো চলুন এবার বন্ধুরা তার পরিবারে কে কে আছেন তাদের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করিয়ে দিই। তো বন্ধুরা, ইনি হচ্ছেন অভিনেতার পিতা, এবং ইনার নাম আমরা এখনও জানতে পারি নাই, এবং ইনি হচ্ছেন অভিনেতার মাতা, যাকে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং ইনার একটি ভাইও রয়েছে যাকে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তার ক্যারিয়ার ও স্ট্রাগল সম্পর্কে বিস্তারিত। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই রেজওয়ানের পিতা একজন বড় ব্যবসায়ী, তাই তার অভিনয় জীবন অনেক সফলের ছিল। তিনি সর্বপ্রথম মডেলিংয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন, এরপর 2012 সালে বাংলা ধারাবাহিক আঁচলে তাকে অভিনয় করার সুযোগ দেওয়া হয়। তিনি সর্বপ্রথম আঁচল সিরিয়ালের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন, এই ধারাবাহিকে তিনি কুষাণ রায়ের চরিত্রে দারুণ অভিনয় করেছেন। এরপর তিনি 2015 সালে চোখের বাড়ি নামক সিরিয়ালে কাজ করতে দেখা যান। ধারাবাহিকটিতে তিনি বিহারি চরিত্রে একটি সাপোর্টিং রোলে কাজ করেছেন, আর এই ধারাবাহিকটি জি বাংলায় এসেছিল। তারপর তাকে একটি বলিউড সিনেমার জন্য প্রস্তাব পাঠানো হয়, যে সিনেমাটি ছিল পাখি। এই সিনেমাতে তিনি দারুণ অভিনয় করেছেন। এই সিনেমাটি করার পর তাকে আবার প্রতিদান ধারাবাহিকে কাজ করতে দেখা যায়, এবং প্রতিদান ধারাবাহিকটির পর 2018 সালে বাংলা সিনেমা এ তুমি কেমন তুমিতে দারুণ অভিনয় করেছেন। তবে বন্ধুরা, এতগুলি ধারাবাহিক ও সিনেমা করার পরও তার জীবনে তেমন জনপ্রিয়তা লাভ করতে পারেননি তিনি, কিন্তু তার জীবনে টার্নিং পয়েন্ট হিসেবে স্টার জলসার সাজের বাতি ধারাবাহিকটি আসে। জি হ্যাঁ বন্ধুরা, 2019 সালে সেই জনপ্রিয় ধারাবাহিক সাজের বাতিতে আর্য মল্লিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, এবং তার জীবনে জনপ্রিয়তা আসতে শুরু করে। বর্তমানে তার ফ্যান ফলোয়িং বিশ্বজুড়ে। বর্তমানে অভিনেতা স্টার জলসারি নবাব নন্দিনী ধারাবাহিকে নবাবের চরিত্রে দারুণ অভিনয় করে যাচ্ছেন, এবং তার বিপরীতে নায়িকা হিসেবে কাজ করছেন আপনাদের প্রিয় অভিনেত্রী বরুণ সিরিয়ালের তিথি অর্থাৎ ইন্দ্রাণী পাল। তো বন্ধুরা, আপনাদের কাছে রেজওয়ানের অভিনয় কেমন লাগে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক তার পছন্দের কয়েকটি বিষয়, তার গাড়ি এবং স্যালারি সম্পর্কে। তো বন্ধুরা, রেজওয়ানের প্রিয় অভিনেতা হচ্ছেন সালমান খান ও অজয় দেবগান, এবং প্রিয় অভিনেত্রী হচ্ছেন মাধুরী দীক্ষিত। বন্ধুরা, তার প্রিয় সিনেমা হচ্ছে সুলতান, এবং তার শখগুলি হচ্ছে ভ্রমণ করা, ঘোড়া রাইড করা, টিভি দেখা ও সাঁতার কাটা। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন তিনি সবচাইতে বেশি পাহাড়ি এলাকায় ঘুরতে পছন্দ করেন। বন্ধুরা, তার প্রিয় রং হচ্ছে লাল ও নীল, এবং তিনি খাবারের অভ্যাসে একজন নন ভেজিটেরিয়ান। তার প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে লুচি ও পরোটা। এছাড়াও বন্ধুরা, তিনি প্রতি মাসে সোশ্যাল মিডিয়া এবং ধারাবাহিক থেকে 1-3 লক্ষ রুপির মতো ইনকাম করে থাকেন, এবং ইন্টারনেট অনুযায়ী তার মোট সম্পত্তি হচ্ছে প্রায় 2 কোটি রুপির মতো। তো চলুন বন্ধুরা, এবার তার বাইক ও কার কালেকশন দেখে নেওয়া যাক। বন্ধুরা, তার কাছে একটি বাইক রয়েছে, বাইকটির নাম হচ্ছে ইন্ডিয়ান জওয়ান, যার মূল্য হচ্ছে 2 লক্ষ রুপি। এছাড়াও বন্ধুরা, তার কাছে একটি থর সিআরডি রয়েছে, যার মূল্য হচ্ছে 32 লক্ষ রুপি। এছাড়াও তার কাছে একটি সুজুকি কার রয়েছে, যার মূল্য হচ্ছে 22 লক্ষ রুপি। তো বন্ধুরা, এই ছিল নবাব নন্দিনী ধারাবাহিকের প্রধান অভিনেতা নবাব মানে রেজওয়ানের ফুল লাইফস্টাইল ও বায়োগ্রাফি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।
আর এমনই সকল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের উপর। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন, আমরা তার উপর ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রকাশ করবো।